ফিলিং ময়রা গাইস, একটা মিষ্টির দোকানই খুলে ফেলবো ভাবছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রেসিপি নিয়ে। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কিসের ভিডিও। তো আমি তো এই টুকটাক এটা ওটা রান্নাবান্না করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে সময় কাটাচ্ছি। তো তোমরা কীভাবে লকডাউনে সময় কাটাচ্ছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকে বানাবো হচ্ছে রসগোল্লা, বাঙালিদের খুব প্রিয় একটা খাবার রসগোল্লা। কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো এখন তো আমরা বেরিয়ে আর রসগোল্লা কিনতে পারছি না, দোকান যেহেতু বন্ধ। তো তোমরা খুব সহজে, খুব ইজিভাবে তোমরা বাড়িতে কিন্তু রসগোল্লাটা বানাতে পারো। মাত্র তিন চারটে জিনিস দিয়ে তোমরা বাড়িতেই একদম দোকানের মতো রসগোল্লা বানাতে পারো। তো দেখো তোমাদের কেমন লাগে রেসিপিটা, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর তো চলো শুরু করা যাক। তো রসগোল্লা বানানোর জন্য আমাদের বেশি কিছু লাগবে না, মাত্র চারটে জিনিস হলেই হবে। ছানা লাগবে, এই হচ্ছে ছানা, ময়দা, এটা হচ্ছে এলাচ, এলাচটার বীজগুলোকে ছাড়িয়ে ওটাকে গুঁড়ো করা হয়েছে, আর এই হচ্ছে একটুখানি চিনি। এখানে 1 কেজি ছানা আছে, 1 কেজি ছানাতে এখানে 100 গ্রাম মতো, এখানে 100 গ্রাম মতো ময়দা দিচ্ছি। 1 কেজি ছানাতে 100 গ্রাম ময়দা, আর এখানে 2 চামচ মতো চিনি, ব্যাস এতেই হবে। তো এই ছানাটাকে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়, জল থাকলে মিষ্টিটা ঠিক মতো ভালো হয় না, সেজন্য অনেকক্ষণ ধরে জলটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। এখন এতে এই ময়দাটা, এখানে 100 গ্রাম ময়দা আছে, ময়দাটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, এবার এখানে এই যে চিনিটা, 2 চামচ মতো চিনি আছে এখানে, টেবিল চামচের 2 চামচ চিনি। আর এই হচ্ছে এলাচের গুঁড়ো, এলাচের গুঁড়োটা দেওয়া যেতেও পারে নাও পারে, তবে এলাচের গুঁড়োটা এটা ফ্লেভারের জন্য মেনলি, এটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। আচ্ছা, এই ছানাটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, ছানাটা যত ভালো মাখা হবে তত মিষ্টিটা ভালো ফুলবে। এটা আমাদের এখানকার একদম পিওর ছানা, কলকাতাতে যে রসগোল্লাগুলো আমরা খাই সেগুলো অনেকটা স্পঞ্জের মতো রসগোল্লা, কিন্তু তুমি কলকাতা থেকে তোমরা যত এই কৃষ্ণগড়ের দিকে আসতে থাকবে, নদিয়ার মধ্যে কল্যাণী কাঁচড়াপাড়া এই দিকটায় তোমরা যত আসবে তত তোমরা পিওর ছানার মিষ্টিটা তোমরা দেখবে। কলকাতার রসগোল্লার একরকম স্বাদ, আর আমাদের এই নদিয়ার এদিককার যে রসগোল্লা সেগুলো আর এক রকম স্বাদ, দুটোই খেতে দারুণ। তবে পিওর ছানা দিয়ে তৈরি যে রসগোল্লাটা সেটা সত্যি খুব ভালো লাগে। এখন এই লকডাউনে সব মিষ্টির দোকান সব জায়গায় তো ঠিকঠাক খোলা পাওয়া যায় না, তো বাড়িতে খুব সহজেই মাত্র 3-4টে জিনিস দিয়ে তোমরা এই রসগোল্লাটা বানাতে পারো, খুবই ইজি। ফিলিং ময়রা গাইজ, একটা মিষ্টির দোকানই খুলে ফেলবো ভাবছি। এইভাবে মাখাটা একটু খাটনিরই কাজ, যারা মিষ্টির দোকানে কাজ করে বুঝতে পারছি তাদের কতটা কষ্ট হয়। এই যে ছানাটা খুব ভালো করে মাখতে হবে, ছানাটা যে মাখা হয়েছে সেটা বোঝা যাবে, তো হাতের মধ্যে একটা তেল তেল একটা ভাব এসছে, এটাতেই বোঝা যাবে যে ছানাটা খুব ভালো করে মাখা হয়েছে। চাকু দিয়ে মোটে এটাকে 4টে ভাগ করে নেব, প্রত্যেকটা ভাগে 25টা করে রসগোল্লা বানাবো, তাহলে মোট 100টা রসগোল্লা হবে, তাহলে 1 কেজিতে 100টা রসগোল্লা মোটামুটি পাওয়া যাবে। দেখো
গোল যতটা পারবে গোল করার চেষ্টা করবে। এটা রসগোল্লার চিনির জলটা করা হচ্ছে, 3 কেজি মোট চিনি দেওয়া হয়েছে এতে, আর 3 লিটার জল। জলটা ফুটে গেলে তারপরে এই চিনিটাকে দিয়ে দিতে হবে। তো আমাদের মিষ্টি বানানো মোটামুটি কমপ্লিট। এই দেখো, এই হচ্ছে মিষ্টি, একদম গরম রসগোল্লা, বাড়ির তৈরি। তো দেখো এতটাই গরম, আমি হাত দিয়ে ধরতে পারছি না। তো এইবার খেয়ে দেখার পালা, কেমন হয়েছে দেখি। একদম মিষ্টির দোকানে যেরকম মিষ্টি হয় পুরো সেম, মানে একটু আলাদা হয়নি। দারুণ হয়েছে। মাত্র 4টে জিনিসে তোমরা এই মিষ্টি বাড়িতে বানাতে পারো। দেখো মিষ্টির ভেতরটা, দেখো, দেখলেই বুঝতে পারবে। সবথেকে বড় কথা, মিষ্টিটা কিন্তু ফেটে যায়নি একদম। আমরা যেরকম কিনে খাই মিষ্টি, অনেকটা ঠিক সেরকমই হয়েছে। তো লকডাউনে এখন তো বেরোতে পারবে না, বাড়িতে বসে তোমরা দোকানের মতন মিষ্টি কিন্তু বাড়িতে বানাতে পারো। তো খাওয়া দাওয়া শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা আগে থেকে ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো যাও ইনস্টাগ্রামে ফলো করে নাও, আর আমাদের ফেসবুক পেজ, তার আইডিটা ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্কটা ওখান থেকে পেয়ে যাবে। তো যাও তাড়াতাড়ি ফলো করে নাও, আর এরকমই যদি নতুন নতুন আরও ভিডিও বা আরও কোনো রেসিপি দেখতে চাও, তো তোমরা অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সেগুলো করার জন্য। আর তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের এপিসোডে। বাই।